তারপরে দেখেন আমরা পেজ বর্ডার, পুরো পেজেই আমরা বর্ডার দিব, এই যে পুরো পেজ দিতে এটা বর্ডার চলে আসবে, এরকম ডিজাইন করার দরকার আছে না? আপনি যদি এমনিতে পেজ বর্ডার দিতে চান তাও আছে, এই যে এখানে, হ্যাঁ, কিন্তু এখানে দিলে কি আসে দেখেন, আমি বর্ডার অ্যান্ড শেয়ারিং এ গেলাম, এখান থেকে মনে করেন এটা সিলেক্ট করলাম, পরে ওকে দিলাম, দেখছেন কিভাবে আসতেছে, এখানে আপনি লিখলে এটা বড় হবে, হ্যাঁ, বাট আপনি পুরো পেজ ধরে যদি বর্ডার দিতে চান তাহলে পেজ লেআউটে এসে পেজ বর্ডারে রাখতে হবে, যে যখন আপনি দিবেন তখন পুরো পেজ ধরেই বর্ডারটা হয়ে যাবে।